বীরসিং উপস্বাস্থ্য কেন্দ্রের বেহাল পরিকাঠামো, ক্ষুব্ধ রোগী থেকে রোগীর পরিজনেরা। ঘাটাল ব্লকের বিদ্যাসাগরের গ্রামের বীরসিং উপস্বাস্থ্য কেন্দ্রের বেহাল পরিকাঠামোয় ক্ষুব্ধ রোগী থেকে রোগীর পরিজনেরা। হাসপাতাল চত্বরে পার্থেনিয়াম গাছের জঙ্গলে ভর্তি, এক কথায় অস্বাস্থ্যকর পরিবেশ হাসপাতাল চত্বর। তার উপরে বেশ কয়েকদিন ধরে হাসপাতালে পাওয়া যাচ্ছে না একাধিক ওষুধ। হাসপাতালে আসা রোগীর পরিবারের লোকেদের সেই ওষুধ বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। এই নিয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর সাবির বলেন, রোগীদের কথা ভেবেই কিছু ওষুধ বাইরে থেকে কিনতে বলা হয়, যারা বলেন তাদের সামর্থ্য নেই তাদের সেই ওষুধ লেখা হয় না। হাসপাতাল চত্বরে পার্থেনিয়াম গাছ নিয়ে চিকিৎসক বলেন, আমরা জানি এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ব্লকের বিডিও থেকে শুরু করে বিএমএইচ প্রত্যেককেই বিষয়টি জানিয়েছি, আশা করি কয়েকদিনের মধ্যেই তা পরিষ্কার করে দেয়া হবে। তবে রোগী ও পরিজনরা হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছেন। তারা বলেন, হাসপাতালের পরিবেশ অস্বাস্থ্যকর, রোগীদের জন্য পর্যাপ্ত ওষুধ নেই, এতে রোগীদের দুর্ভোগ হচ্ছে। তারা যেন হাসপাতালের দ্রুত উন্নয়ন দাবি করেন। রণিত ভট্টাচার্যের রিপোর্ট, সংবাদ পাঠে আমি মৌমিতা দাস, স্থানীয় সংবাদ। স্থানীয় সংবাদের তরফ থেকে আমি মৌমিতা দা এই মুহূর্তে রয়েছি বীরসিং বিদ্যাসাগর হাসপাতালের সামনে। এখানে সর্বত্র ছড়িয়ে রয়েছে পার্থেনিয়াম, যা অত্যন্ত ক্ষতিকারক। হাসপাতালের সামনে এরকমভাবে পার্থেনিয়ামের বেড়ে ওঠা, এটা সত্যি উদ্বেগের কারণ। কারণ এই পার্থেনিয়াম গাছ হাঁপানি, চর্মরোগ, ক্যান্সার পর্যন্ত হয়। আমরা সবার সাথে কথা বলেছি, রোগীর সাথেও কথা বলেছি, ডাক্তারদের সাথেও কথা বলবো। আপনারা দেখুন হাসপাতালের কিরকম বেহাল অবস্থা, আপনাদের সেটাই দেখাবো আজকে। কি বলবো, আমরাও দেখতে পাচ্ছি, কাকে বলবো, কোথায় যাব, কি করবো বলুন। সর্বত্রই দেখুন না একই জিনিস, কেউ কোথাও নেই। এতে তো শরীরের ক্ষতি হচ্ছে, অবশ্যই হচ্ছে, কিন্তু তবু তো কিছু করার নেই। সে দেখতে পাচ্ছে সব রাস্তাঘাটে গাছ হয়েছে, তারপরে এত বন জঙ্গল হয়েছে, রাতের দিকে চলাফেরাও অসুবিধা আছে, সাপ টাপ বেরোতেও পারে, কিন্তু পরিষেবা ঠিকঠাক না হলে তো এরকম বন জঙ্গল হবে। কিন্তু এইটা তো হাসপাতাল থেকে করণীয়, এসব পরিষ্কার করা, কিন্তু এই কাজকর্ম থেকে আমি কিছুই দেখতে পাচ্ছি না, যেমন রয়েছে সেরকমই চলছে। ওষুধ পাচ্ছেন এখানে? না না, এই তো ওষুধ কিনতেই বেরিয়েছি। সব ওষুধ? হ্যাঁ, দুটো কিনা হয়েছে, আর একটা হয়েছে কিনতে যাবো, এই দোকানে পাওয়া যায়নি, ওই দোকানটা দুবার গেছি, ঘুরে আসছি। কেন, সরকারি তো হাসপাতাল, কেন পাচ্ছে না? হ্যাঁ, এই যে রোগী ভর্তি করেছি, বাইর থেকে ওষুধ কিনতে। সব ওষুধ? ওই দুটো একটা কিছু দিচ্ছে, তারপরে সিরাপ, তার রক্ত পরীক্ষা, সে আমাকে করাতে হচ্ছে। স্বাস্থ্যসাথীর কার্ড দিয়ে করছি, সে হবে না, বলছে মায়ের কার্ড, আধার কার্ড দিতে হবে। তারপর আবার বলছে যে এখন 5 দিন 7 দিন ভর্তি থাকবে, কবে দিবে না দিবে, তাহলে এই সব আবার কী করছে? অবশ্যই ভেবেছি এটা তো আমাদের সবার জন্য ক্ষতিকারক, এর জন্য আমাদের যে মানে আমাদের যিনি বিএমওইচ আছেন এবং আমাদের যিনি ভিডিও আছেন ঘাটালের, ওনাদের সঙ্গে সব কথা হয়েছে, দুদিনের মধ্যেই ওনারা আশ্বাস দিয়েছেন পরিষ্কার করিয়ে নেবেন। আচ্ছা, তো দুদিনের মধ্যে আপনাদের পরিষ্কার হয়ে যাবে বলছে? তাহলে তো মানে যা, এটা তো হাঁপানি রোগ, যেহেতু হাসপাতালে বলেই আমি বলছি ব্যাপারটা। অবশ্যই এটা তো করে নেওয়া অবশ্যই উচিত, ঠিক আছে, সেরকমই কথা হয়েছে, আস মানে ওনারা আশ্বাস দিয়েছেন দুদিনের মধ্যে ওনারা পরিষ্কার করিয়ে নেবেন। এরকম তো কোনো ব্যাপার না, যে ওষুধগুলো একান্তই হসপিটালে সাপ্লাই নেই, সেগুলি পেশেন্টের বেনিফিটের জন্যই বাইরে থেকে দেওয়া হচ্ছে। যারা মানে যারা বলছেন যে না আমরা একান্তই পারবো না, তাদেরকে দেওয়া হচ্ছে না। যারা বলছেন যে না ঠিক আছে ডাক্তার, আমাদেরকে বাইরের ওষুধ দিন, অতি আমরা ভালো থাকবো, তাদেরকে দেওয়া হচ্ছে। আর যেগুলো হসপিটালের সাপ্লাই আছে ওইগুলিই দেওয়া হচ্ছে ম্যাক্সিমাম টাইম। আপনার নাম? ঠিক আছে, আমার নাম ডক্টর সাবির। থ্যাংক ইউ।